ব্রিটেনের উইন্ডসরে লেগোল্যান্ডে গিয়ে মাত্র 5 মাসের এক শিশুর হার্ট অ্যাটাকে ঘটনা ঘটেছে, আর এ কারণে একজন নারীকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। গতকাল রবিবার দুপুর 1টার দিকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক ডাক্তার এসে জানায় শিশুটি হার্ট অ্যাটাক করেছে। বর্তমানে শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে আটক নারীকে আবারও ছেড়ে দেওয়া হয়েছে, আগামী 26 জুলাই পর্যন্ত তাকে বেল দেওয়া হয়েছে। এদিকে হার্ট অ্যাটাক করা শিশুটি একজন ছেলে, তারা গতকাল লেগোল্যান্ডে ঘুরতে যায় 11:30-এর দিকে। এ সময় সে তার পরিবারের সাথে বিভিন্ন রাইডে ওঠে। সর্বশেষ কোস্ট গার্ডের HQ-র বোর্ডে ওঠার জন্য লাইনে দাঁড়ায়, আর এ অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ছেলেটি। এদিকে যে নারীকে আটক করা হয়েছে তার সাথে ওই শিশুটির সম্পর্ক রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।